দেশের রাজনীতিতে নৈরাজ্য হত্যা আর সন্ত্রাসের আমদানি ও চর্চার অভ্যাস বিএনপির জন্মলগ্ন থেকেই এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে এমন কথা বলেন তিনি এ সময় দেশে আগ্রাসী শক্তি আঘাত হানছে বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন বিএনপির রাজনীতি এখন হতাশা আর ব্যর্থতায় ভরা মিথ্যাচার ছাড়া স্বাভাবিক কিছু বলতে পারে না তারা তারা কাকে মিন করছেন বিএনপি মহাসচিব অভিযোগ করে অপরাজনীতির জন্য বিএনপি রাজনৈতিক ভবিষ্যৎ বিপন্ন তাই তারা আবোল তাবোল বকছে দিনরাত দেশে বিদেশে তাদের গোপন মিটিং সন্ত্রাসী কার্যক্রমে ইন্ধন আগুন সন্ত্রাস সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব তারা সরকারের বিরোধিতা করতে গিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করছে